যুদায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তো বিগত 30শে মে সন্ধ্যায় আমরা একটি প্রেস কনফারেন্স করি। এই প্রেস কনফারেন্সে আমি একটি কথা বলেছিলাম যে সিলেটের যারা নতুন প্রজন্ম বা বয়স্ক যারা, তারা শুদ্ধ বাংলা বুঝে না, শুদ্ধ যে বাংলাটি আমরা সাধারণত ইউজ করি সেই ভাষাটি বুঝে না, যে কারণে আমরা তাদের ভালোর জন্য, তারা যাতে বুঝতে পারে সহজভাবে আমাদের নিউজটা, যাতে তারা বুঝতে পারে, তার জন্য আমরা একটি শুদ্ধ সিলেটি ভাষায়, লোকাল সিলেটি ভাষায় একটি সংবাদ পরিবেশন করব বলে চিন্তা ভাবনা চলতেছে। আমার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে কিছু লোক, সিলেটেরা অশিক্ষিত, শুদ্ধ ভাষা বুঝে না, সম্পূর্ণভাবে তার উল্টো ব্যাখ্যা করে তার নিউজ ছাপিয়েছে। এটি খুবই দুঃখজনক এবং আমি সবসময় লন্ডনবাসীদের জন্য আমাদের এটি নানা প্রোগ্রাম সাজিয়ে থাকি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রেস কনফারেন্সে শুধু একটি রিপোর্টেরই ছিল না, ওই পার্টিকুলার কোনো পেপারের ওই পেপারের রিপোর্টেরই ছিল না, সেদিন অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং অনেক পেপারের অনেক মিডিয়ার লোক ছিলেন। কই অন্য কেউ তো আর এটাকে এইভাবে ছাপায়নি। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশেষ একটি মহল। আর তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার ভুল বুঝবেন না এবং আমি চাই যে আমাদের এটিএম মাধ্যমে আপনাদের সিলেট এবং লন্ডনবাসীদের, বাংলা ভাষাভাষী সকল দর্শকদের যাতে আমরা সেবা করে যেতে পারি, এটি আমার উদ্দেশ্য। এটিএম বাংলা আপনাদের অতীতে যে সমর্থন পেয়ে এসেছে, আশা রাখবো আগামী দিনগুলোতে ঠিক আপনারা সেভাবে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সুখ দুঃখের সকল ঘটনা আমরা এটিএনের মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে পৌঁছে দেবো।